এই দেখো দুটো পদ্ম ফুল ফুটিয়ে নিয়েছি। আই লাভ ইউ টু টু আই লাভ ইউ টু মৃত চানের গুড়ি বিউটি ডান আর নুন দিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, এখন বাজে 11:30, এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করছি। তো চলো এখন যাবো ঠাকুর ঘরে, তারপর যাবো রান্নাঘরে। তো কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, বাড়িতে আছে লক্ষ্মী পুজো, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে পদ্মফুল ফুটিয়ে নিয়েছি, এই দেখো দুটো পদ্মফুল ফুটিয়ে নিয়েছি। লক্ষ্মীকে একটা দেওয়া হবে, রাধা কৃষ্ণকে একটা দেওয়া হবে। আর আজকে গাঁদা ফুলের মালায় মন্দিরটা সাজাবো। প্রতিবার কিন্তু রজনীগন্ধার মালায় সাজাই, তোমাদের সাথে কিন্তু সেই ভিডিও অনেকবার শেয়ার করেছি। আজকে গাঁদা ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজাবো। তো বন্ধুরা দেখো, উপরে আছে এরকম ফটো দিয়ে ঠাকুর রেখেছে, এগুলো মালা পরানো হয় না। আর এই দেখো আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো আছে, তো এটা কোজাগরী লক্ষ্মী ঠাকুর, আর আজকে এখনও সাজানো হয়নি। এই দেখো দুই কার্তিক, তো এখনও মন্দিরটা সাজানো হয়নি। বন্ধুরা অনেকে কিন্তু গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে, আজকে আমার ইচ্ছা হলো পদ্ম ফুল দিয়ে প্রপোজ করবো তোমার দাদা ভাইকে। জীবনে কখনো করিনি, তো আজকে প্রথম করবো। এই নাও, আই লাভ ইউ টু টু আই লাভ ইউ টু সেটা বলো, দাও ফিরত দাও, পুজো হবে। বন্ধুরা মাকে যতটা এখানে হেল্প করার করেছি, এখন যাবো রান্নাঘরে, না হলে রান্নাটাও দেরি হয়ে যাবে। আর এখন 12:30 বেজে গেছে পুজোর জোগাড় করতে, তো চলো মা এখানে টুকটুক করে পুজো করুক, আর ওখানে আমি রান্নাটাও স্টার্ট করে দিই। তো দেখো এখানে কিন্তু মালা পরানো মোটামুটি হয়ে গেছে, তো জানি না তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারছি, তো অবশ্যই শেয়ার করবো ব্যাক ক্যামেরায়। তো চলো আর দেখো দেখো কার্তিক ঠাকুরগুলোকেও মা মালা পরিয়ে দিয়েছে, তো চলো মা পুজো করুক আর আমি যাই রান্নাঘরে। এখানে মা পুজো করছে আর মালা পরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো মা এখানে পুজো করুক, এখনো পুজো কিন্তু অনেক বাকি। ফল কাটা, এখানে মিষ্টি আছে, তো অনেকটাই টাইম লাগবে। ও গাছে ফুল হয়েছে আর মা এসেছে ফুল তুলতে গাছে। ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে দেখো, আজকে জবা ফুল হয়নি। আর এই জবাটা কি বলে তোমরা আমাকে জানিও অবশ্যই। পঞ্চমুখী জবা মানে লাল পঞ্চমুখী। আর এইটাও কি ফুল বলে অবশ্যই জানিও। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ দাদা খেতে বসে আমাকে এত তাড়া দিয়েছে, মানে একটা পদ পাতে দিয়েছি বলছে আমাকে দাও, আমি আগে শুরু করে তারপর তুমি আস্তে আস্তে দিতে থাকো বলেছো। এটা আমার প্রবলেম, আমি স্নান করার পরে আমাকে খেতে দিতেই হবে। আমি যদি বাড়িতে থাকি যেদিন, তোমার তিনটের সময় বলো, তিনটে জোরে বলো, আমার বন্ধুরা শুনতে পাচ্ছে না। আমি যদি বাড়িতে থাকি তখন তিনটের সময় বলো যে তিনটের সময় রান্না হয়েছে, তিনটের সময় স্নান করতে বলো, তিনটের সময় করবো, স্নান করার পরপরই আমাকে দিতে হবে। আমি এতগুলো রান্না করলাম আজকে, কষ্ট করে শুধু তোমার সাথে শেয়ার করতে পারলাম না। তুমি এখন কি কি খেয়েছো সেটা অন ক্যামেরায় বলবে। এই রে বলো, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ডাল, আচ্ছা বেগুন দিয়ে বেগুনের ঝাল, আর বেগুন দিয়ে বেগুনের ঝাল না, পেঁয়াজ দিয়ে বেগুনের ঝাল, পেঁয়াজ দিয়ে বেগুনের ঝাল আর কি, সর্ষে দিয়ে, সর্ষে দিয়ে, সর্ষে ভাপা যেটা বলে আর কি, আসলে ঢ্যাঁড়স ভাপা, মানে এতগুলো রান্না করেছি, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভেন্ডির তরকারি, ডাল, পাপড় ভাজা, দুরকম পাপড় ভাজা হয়েছিল আর ভেন্ডি আলুর তরকারি। সন্ধ্যের টিফিনে আছে লিকার চা, এটা কি বিউ, এটা হলো বিউলির ডাল দিয়ে গোলা রুটি, আর আছে সাথে মেরি বিস্কুট। সন্ধ্যাবেলা টিফিন, তো ভাত খাওয়ার পর আর ক্যামেরার সামনে আসা হয়নি, তো এখন চলে এলাম লিকার চা, গোলা রুটি। আর গোলা রুটি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো, মা ওপরে করছে। তো প্রথমে হয়েছিল একটা একটু টেস্ট করার জন্য, মা বলেছে খেয়ে দেয় কেমন হয়েছে, তাই জন্য নিয়ে এসেছি। আর বেশ খাস্তা হয়েছে দেখে বুঝতেই পারছো দেখো, তো নিয়ে এসেছি আর মেরি বিস্কুট নিয়ে এসেছি চা খাওয়ার জন্য। তো চলো চা খাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে মা কীভাবে বিউলির ডাল দিয়ে গোলা রুটি করছে।
তো তোমাদেরকে বললাম যে মা এখানে বিউলির ডাল দিয়ে গোলারুটি করেছে, এই দেখো অল্পই করেছে, কারণ তোমাদের দাদা ভাই খেতে চায় না এইসব, মা বাবাই খাবে, এই জন্য অল্প করেছে। এর মধ্যে কি কি দিয়েছে বলো? ওই তো চানের গুঁড়ি, বিউলির ডাল আর নুন দিয়েছি, আর কিছু জল দিয়ে, জল দিয়ে পাতলা করে গুলে নিয়েছে। তো দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম, অপর পিঠে উল্টে দিয়েছি, আর ঠিক মানে এরকম হয়েছে দেখতে। আর আগে একটা করা হয়েছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো দারুণ হয়েছে, দারুণ হয়েছে, ভালো লাগছে। তো বন্ধুরা চলে এলাম রাতের ডিনারটা করতে। তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি আর টপ টপ করে জল ফুটছে, তো এতে আমি আলুগুলো দিয়ে দেবো। আর আজকে রান্না করব কিন্তু দই দিয়ে আলুর দম, কাশ্মীরি আলুর দম বলতে পারো, তো যে কোনো আলু দমই বলতে পারো। তো দই দিয়ে করব, আর এই আলুটা দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো নুন। আর আলু আমি আলুর দমটা একটু অল্প করছি, কারণ মার তো সুগার আছে, তোমরা কম বেশি জানো, তো মা তো আলু খাবে না, এই জন্য মা না আমি, তোমার দাদা ভাই আর আমার বাবা। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তো এটা সেদ্ধ হোক। তো চলো আজকে ইচ্ছা আছে চালের গুঁড়ির রুটি করব, ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। আর বিউলির ডাল দিয়ে কিন্তু সন্ধ্যেবেলা যে টিফিনটা করেছিলাম ওটাও আজকে আমি ফার্স্ট টাইমই করেছি, মানে আমি আর আমার মা ফার্স্ট টাইম করেছিলাম, ভালো লেগেছে, খুব খারাপ লাগেনি। তো আমি বলবো তোমরাও করো, কিন্তু ওর সাথে একটু মানে দোকানে যে ওই মোগলাইয়ের সাথে যে আলুর দম, আলুর দমটা পাওয়া যায় না, ওটা হলে বেস্ট লাগতো। তো যাই হোক আমরা একটু শুধুই খেয়েছি, চা দিয়ে খেয়েছিলাম, ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো চলো আজকে রান্না করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো বন্ধুরা আলুটা সেদ্ধ করে নিয়েছি, আমি কিন্তু এটা 70% সেদ্ধ করেছি, পুরোটা সেদ্ধ করে নিয়ে একটু শক্ত রেখেছি, কারণ ভাজবো এটা। এতে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এতে যেহেতু নুন দিয়েছিলাম তাই সামান্য নুন দিয়েছি। আর এতে দিয়ে দেবো হলুদ, এতে সামান্য হলুদ দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে, আর কড়াতে দেখতে পাচ্ছ তেল দিয়েছি, তো এতে ফ্রাই করে নেবো আলুগুলো, হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। আর ভীষণ গরম দেখে বুঝতেই পারছো, ধোঁয়া উঠছে আলু থেকে, আমি তো হাত দিতে পারছি না। তো এখানে আলুটা ভেজে নিয়েছি, তো আলুটা কীভাবে ভাজলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কড়াতে তেল তো গরমে আছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গোটাই দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি একটু মানে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর একটু জৈত্রী ফুচির ওটা নিয়েছি। হালকা একটু মেরে নেবো, আর এখানে পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, তোমরা যদি চাও তাহলে ওটা ঝুড়ি ঝুড়ি করে কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি একটু পেস্ট করে নিয়েছি। তো আমি পেঁয়াজটা হালকা করে একটু ব্রাউন কালারের ভেজে নেবো। তো আর কীভাবে আলুর দমটা করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর মাও চলে এসেছে, আজকে যেহেতু চালের গুঁড়ি দিয়ে রুটি করবো ফার্স্ট টাইম, একটু ভয় ভয়ে আছি দুজনে যে ভালো হবে কি না জানি না, তবু চেষ্টা করতে তো দোষ নেই, যেমনই হোক সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো এখানে কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, আর আমি এটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি এতে দিয়ে দেবো নুনটা, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে আমি টমেটোটা ব্যবহার করবো না, কারণ এখানে আমি টক দই দেবো তাই জন্য। তো চলো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই, আর যাই দিই না কেন চেষ্টা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করার। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, আর যেগুলো এখানে বড় বড় আছে এগুলো আলুর সাথে মশলাটা যখন কষবো তখন পেঁয়াজগুলো গলে যাবে। তো এতে আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো, এই চামচের হাফ চামচের একটু বেশি দিয়েছি, আর ধনের গুঁড়ো একদম অল্প দেবো, কারণ ধনেটা আমার ভালো লাগে না খেতে, তো একদমই অল্প দেবো। এতে আমি হলুদটা দিয়ে দেবো, হলুদটা সামান্য দেবো, ঠিক আছে, একদম হলুদ হলুদ কালার করবো না, দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। তো চলো মশলাটা কষি, তারপর আবার ফিরছি, আর এতে সামান্য জল দেবো।
যাতে মশলাটা পুড়ে না যায়। দেখো মশলার পাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছ মশলাটা মোটামুটি রেডি হয়ে এসেছে। আর এখানে আমি সানরাইজ গরম মশলা যেটা ওটা দিয়ে দিচ্ছি, এটা আমি এখন একটুখানি দিলাম, আর হওয়ার শেষে একটুখানি ছড়িয়ে দেবো। তো দেওয়ার পরে এতে আমি দইটা দিয়ে দেবো। দইটা ভালোভাবে ফেটিয়ে রেখেছি, দেখো ক্রিম 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 মতো দেখতে হয়ে এসেছে। আর একদম গ্যাসটা লোতে রাখবে, নইলে কিন্তু দইটা কেটে যায়। আমার সাথেও এটা হয়েছে অনেকবার, তাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম যাতে এই ভুলটা তোমরা কখনো না করো। আমি বহুবার এই ভুল করেছি যে গ্যাস জোরে দিয়ে দই দিয়েছি। তো আমি গ্যাসটা একদম আস্তেই রেখেছি, আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে এবার মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে, আশা করা যায় ভালোই খেতে হবে। আর অনেক মানে শখের রান্নাটা করছি, অনেক দিন পর করছি। আর এখানে কিন্তু তোমাদের বলে দিই বাদাম আছে আর আমন আছে, তো আমি গুঁড়ো করে বেটে নিয়েছি, শুকনোভাবে বেটে নিয়েছি, অল্পই দিচ্ছি, বেশি দেবো না। তো চলো এটা ভালোভাবে মিশিয়ে নিই, এবার ভালো করে কিন্তু কষে নেবো। আর মা এদিকে গরম জল টকবক করে ফোটার পর গ্যাসটা আস্তে করে দিয়েছি, তোমরাও করে দেবে লোতে। তো এতে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে, আমরা এখানে কেনা চালের গুঁড়ো, কেনা না, এটা হলো যে ঢেঁকিতে গুড়ানো চালের গুঁড়ো ইউজ করছি। তো দেখো এটা কেনা না চালের ঢেঁকিতে এখানে কোড়া মেশিনে, আচ্ছা আচ্ছা দোকানের কেনা, তোমাদের কাছে দুটোই আছে। তো যাই হোক মা এটা ব্যবহার করছে, আর একটু করে দেবে, আর এরকম করে নাড়াতে হবে। আর এটা বন্ধুরা আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি, আর আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, ভেবো না যে আমি পাকা রাঁধুনি, ঠিক আছে। আমি ইউটিউব থেকে এইভাবেই দেখেছি, তাই আমি এইভাবেই করছি, আর তোমাদের সাথে যেটাই করছি শেয়ার করছি। আর যদি আমার ভুল কোনো প্রসেস হয়ে থাকে রান্না, তো তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে এইভাবে নয়, বোন বলো, দিদি বলো, এইভাবে নয়, তো এইভাবে করো আরও ভালো হবে, তো তাতে আমি কিন্তু বেশি খুশি হব। তো দেখো বন্ধুরা এখানে চালের গুঁড়িটা ঝুড়ো ঝুড়ো টাইপের আছে, এটা ভালো করে মেখে নিতে হবে, এটা কিন্তু গরমই আছে, আর গরম অবস্থায় মেখে নিলে ভালোই হবে। আর এখানে আলুর দমটাও হচ্ছে। তো বন্ধুরা এখানে আলুর দম হয়ে গেছে, আর দেখতে খুব সুন্দর রয়েছে। আর দাদাকে টেস্ট করতে দিয়েছিলাম, তো খাওয়ার সময় রিভিউ অবশ্যই দেবো কেমন হয়েছে। আর এখানে আমি রুটিটা মানে করছি, ভয় ভয় লাগছে, ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। তো যেমনই হোক তোমাদের সাথে বলেছি শেয়ার করবো। তো দেখো হালকা হালকা লাল হয়েছে আর ফুলছে কিন্তু। দেখো হালকা হালকা লাল হয়ে এসছে, একদম সাদা সাদা করছি না, আর সাদা সাদা করলে কিন্তু ভালো লাগবে না খেতে, পুরো রুটির মতনই হয়ে গেছে দেখো। আর ফার্স্ট টাইম তো, তো এই জন্য একটুখানি ভয় ভয় লাগছে, জানি না কেমন হবে। রুটিগুলো কিন্তু মানে ময়দার রুটি না, এটা চালের গুঁড়ি রুটি, তোমরা কিন্তু কেউ ধরতেই পারবে না দেখো, আর যে খাবে সেও ধরতে পারবে না। তো যাই হোক এখানেও কিছুটা করে রেখেছি, দেখো এখানেও চারটে মতো হয়ে গেছে, আর খুব সফট হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারো, দেখো দেখেছো কত নরম হয়েছে দেখো। তো প্রত্যেকটা রুটি খুব সুন্দর হচ্ছে, আমি ভাবতে পারিনি এত ভালো হবে, ফার্স্ট টাইম করেছি, ভালো লেগেছে। আর মা ওখানে বেলছে, রুটি বেলছে, আমি এখানে রুটি শেকছি। তবে বন্ধুরা এই রুটিটা একটা প্রবলেম হচ্ছে যে, একটা প্রবলেম না দুটো প্রবলেম, তোমরা যখন করবে তখন এরকম শেকে শেকে মানে ডাইরেক্ট আগুনে দেবে না। আর দু নম্বর হলো এটা যখন একটা রুটি হয়ে যাওয়ার পর ভালো করে আবার মুছে নেবে, নইলে পরের রুটিটা লাল হয়ে যাবে। তো বন্ধুরা রান্না করে প্রচুর কষ্ট হচ্ছিলো, আর এত গরম লাগছিল। তো দেখো রুটির রুটি আর এদিকে আলুর দম নিয়ে চলে এসেছি, এখন রুমে বসে খাবো। তো ঘরের মধ্যে তো ওইভাবে বসে মেঝেতে খেলে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো না, তাই খাটেতেই একটা নর্মাল জামা পেতে নিয়েছি, তার উপরে খাওয়া দাওয়া করছি। তো আলুর দমটা দারুণ হয়েছে, সেটা তোমাদের দাদা ভাই কেমন হয়েছে রিভিউ দেবে দেখাবো। আর এখানে নিয়েছি স্যালাড, স্যালাড বলতে রাত্রে আর কিছু নিইনি, শুধু শসা নিয়েছি, আর রাতে পেঁয়াজটা খাচ্ছি না, মুখে গন্ধ সারবে, এখানে নিয়েছি রসগোল্লা, আর আলুর দমটা তোমাকে শেয়ার করলাম, আর রুটি, রুটিটা সত্যি বলছি দারুণ হয়েছে। তোমরা কিন্তু মানে করে কিন্তু খেয়ে আমাকে অবশ্যই জানিও, আর সত্যি বলছি এখানে আটা ময়দার রুটির থেকে চালের গুঁড়ির রুটিটা যেন বেশি সুন্দর লেগেছে আমার কাছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর ক্যামেরার সামনে আসছি আবার। তরকারিটা দারুণ হয়েছে,
রিভিউটা কিন্তু খেতে খেতেই পেয়ে গেলে। আমি টেস্ট করেছিলাম তো তরকারিটা দারুণ হয়েছে, রুটিটাও ভালো হয়েছে, চালের গুঁড়ির রুটি। খাওয়া দাওয়ার পর চলে এলাম ক্যামেরার সামনে, আর সত্যি বলছি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব ভালো লাগলো। তোমরাও ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দাদার আবদারেই আজকে রান্না করেছিলাম চালের গুঁড়ি দিয়ে রুটি, আর করেছিলাম আলুর দম, টক দই দিয়ে আলুর দম। তো আলুর দমটা পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, রেসিপিটা কিভাবে করেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকেও ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আর এই ভিডিও এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো, এখনের মতো কিন্তু টাটা।